আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি নাসরিন ইসলাম, ডেলি ব্লগ পেজ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজ বৃষ্টির দিন, আর খিচুড়ি মাংস হবে না, সেটা কি হয়, বৃষ্টির দিনে আসলে খিচুড়ি মাংস সবারই পছন্দের, তেমনি আমরাও সেই পছন্দের ব্যতিক্রম নই। আর খিচুড়ি মাংস কমপ্লিট রান্নাবান্না আমি এখন মেদাকে খেতে দিচ্ছি। মেদা অলরেডি খিচুড়ি নিয়ে বসে গেছে। আমি এখন মেদাকে হচ্ছে মাংস দিয়ে দিব। বাচ্চারা কিন্তু সবসময় আলুটা বেশি পছন্দ করে, ওরা সব কিছুতেই আলু খেতে চায়। আর আমি আমার বাসায় কিন্তু মাংস রান্না করলেই তাতে বেশি বেশি করে আলু দিয়ে থাকি। তাড়াতাড়ি খাবে, তা ঠান্ডা হয়ে যাবে। মেদাকে মাংসটা দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার মাংসের লুক। আজকে আমি আলু দিয়েই মাংসটা রান্না করেছি, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। যদিও প্রচণ্ড গরম ছিল, তবে বৃষ্টি হওয়াতে গরমটা একটু কম, এই জন্যই খিচুড়ি রান্না করলাম। সালাদ খাও মেদা। বন্ধুরা, দুপুরকার মেনুতে আজ মজাদার এই খিচুড়ি মাংস রান্না করেই শেষ করলাম। আর কার কার খিচুড়ি মাংস বৃষ্টিতে খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার সবারই মোটামুটি খিচুড়ি মাংস পছন্দ। এখন আমিও খেতে বসে যাব, কারণ খিচুড়িটা অবশ্য গরম গরম খেতে হয়, তাহলে খিচুড়ির পুরাপুরি স্বাদ বোঝা যায়। আমিও দেরি করব না, কারণ লবণীয় খাবার সামনে রেখে বেশি কথা বলতে ভালো লাগে না। আর আজ ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন লাগলো, খিচুড়ি মাংসটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। রাত 9টায় ইউটিউবে আমার ভিডিও আপলোড হয়, যে সকল বন্ধুদের রাত 9টায় ভিডিও দেখেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার পেজটি ফলো করবেন। দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।